ফড়িকচাঁদ অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছেন, তো চলুন একটা প্রোডাক্ট দেখাই। ঠিক আছে, প্রোডাক্টটা নতুন এসছে বাজারে, আর সেটা নন্দিনীদির দোকানের সামনে প্রোডাক্টটা এসেছে। ঠিক আছে, তো আমি কথা বলি তার মাঝে মাঝে প্রোডাক্টটা দেখুন। প্রোডাক্টটা কী করেছে, মিস্ত্রিদির দোকানের সামনে গিয়ে নন্দিনীদির ছবি টানিয়েছে, একটা জামা বানিয়েছে। ঠিক আছে, জামাটার নাম হচ্ছে ব্রা প্যান্ট। ঠিক আছে, ব্রা প্যান্ট। আর এখন নন্দিনীদির দোকানের সামনে এসে সে মিস্ত্রিদির ছবিগুলি লাগিয়েছে সেই ব্রা প্যান্ট অনুযায়ী। ঠিক আছে, প্রোডাক্টগুলো কোথা থেকে আসে আমি বুঝি না, মালগুলো কোনখান দিয়ে বেরোয় আমি বুঝিও না এই জিনিসটা। ঠিক আছে, এই মডেলগুলো যে কীভাবে তৈরি কী হয় বলুন তো, আমি আপনাকে খুলে বলছি জিনিসটা। ঠিক আছে, এই মালগুলো কীভাবে তৈরি হয় বলুন তো, ওই যে দেখবেন অনেক সময় ভগবান বা হাতে তৈরি করে শুনেছি ছেলেদের, তো বা হাতে মালটাকে তৈরি করছিল, হঠাৎ করে কী হলো, একটা পাখি উড়ে উড়ে সাইডে গেল, হঠাৎ করে মালটা এই সাইডে চলে আসলো, এই করেই মালটা তৈরি হয়েছে আমি জানি। এটা হচ্ছে বিষয়, আর কিছু কিছু উলখুকরো মালগুলি এইভাবে ক্যামেরাগুলো ঘুরেছে, এইভাবে তোমাকে বলছি না।